বন্ধুরা, আমি প্রণব আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রণব ট্রাভেলার্স। তো আজ আবারও আমি বেরিয়ে পড়েছি নতুন স্থান, নতুন জায়গা, নতুন লোকেশনে। আজকেও চলেছি সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। নামটা জানতে ইচ্ছে করছে তো? আমি বলেই দিই, সেই জায়গাটার নাম হলো ঘাগরা ওয়াটারফলস। আমার সাথে রয়েছে কলকাতা থেকে আগত অর্ণবদা এবং তার এবিকা ব্লগ টিমের মেম্বাররা। গত বেলপাহাড়ি ভ্রমণের ভিডিওতে আমি দেখিয়েছি গাড্রাসিনী পাহাড়ের ট্রেকিং, আর তার সাথে গাড্রাসিনী পাহাড়ের উপর থেকে দেখা সুন্দর হিল ভিউ, অসাধারণ সেই উপত্যকা, তার ভিডিও আমি দেখিয়েছি, এবং তার সাথে পাহাড়ের উপরে থাকা এই শিবের মন্দির। এবং ঠিক তারপরেই আমি দেখিয়েছি গাড্রাসিনী পাহাড়ের পাদদেশে অবস্থিত এই সুন্দর খাঁদারানী লেকের সৌন্দর্য। চারিদিক শাল গাছে ঘেরা এবং পাহাড়ের পাদদেশে অবস্থিত এই সুন্দর খাঁদারানী লেক, তার সৌন্দর্য আপনারা উপভোগ করেছেন এই বর্ষায়। কেমন লাগে এই খাঁদারানী লেককে, আর ওই দূরে গাড্রাসিনী পাহাড়ের সুন্দর হিল ভিউ। তো আজ চলুন যাওয়া যাক ঘাগরা ওয়াটারফলসে। ঠিক সামনেই রয়েছে এক বিশাল আকৃতির অর্জুন গাছের বৃক্ষ। বহু বছর ধরে, প্রায় না করে হলো কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে এই বৃক্ষটি। আর আমরা এখন পৌঁছে গেলাম ঠিক ঘাগরার ওয়াটারফলস এবং তারাফেনী নদীর সামনে। বৃষ্টিটাও হচ্ছে, তবুও বৃষ্টিকে তোয়াক্কা না করে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। বন্ধুরা, প্রণব ট্রাভেলার্সে আপনাদের সবাইকে স্বাগত। আর আমরা এখন জাস্ট পৌঁছে গেলাম ঘাগরাতে, আর সবাই, আমরা টিমের সবাই আছি। আর সামনের এই রাস্তা, এই রাস্তা বরাবর আমরা আসলাম। তো বৃষ্টি কিন্তু এখানেও স্টার্ট, দেখা যাক ভিডিও কতটা কী করতে পারা যায়। আর সাথে অর্ণবদা আসছে। অর্ণবদা এর আগের ভিডিও যে ছিল সেখানে অর্ণবদার সাথেই আমরা ট্রেক করেছি, গাড্রাসিনী পাহাড়ে উঠেছি, আর খুবই সুন্দর ভিডিও বানায় অর্ণবদা। আর ভিডিও তো আপনারা দেখেন, সবাই দেখেন। তো এখানে যে নেচার, আমাদের ঝাড়গ্রাম জেলার এই বেলপাহাড়ির নেচার দারুণ। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। বন্ধুরা, সামনেই তারাফেনী নদী আর তার জলস্রোত আর এই তার প্রখরতা, আর আমরা পৌঁছে গেছি ঠিক ঘাগরাতে। তো চলুন আপনাদেরকে এখানের বিউটি আমাদের সামনে তুলে ধরি। এর আগে আমি পথ নির্দেশটা আপনাদের দিয়ে দিই। কলকাতা থেকে আসলে 170 কিলোমিটার ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রাম থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত বেলপাহাড়ি, এবং বেলপাহাড়ির থেকে ডান বরাবর সরু রাস্তা ধরে গেলেই পৌঁছে যেতে যাবেন আপনারা এই সুন্দর ওয়াটারফলস তথা ঘাগরা ওয়াটারফলসে, যা কিনা তারাফেনী নদীতে অবস্থিত। এখন বর্ষার সময়, তাই তারাফেনী নদীর খরস্রোত প্রচুর আর তার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে। আপনারা যারা অন্য সময় যারা তারাফেনী নদী বা এই ঘাগরাতে এসছেন, তারা এই বিউটি আপনারা দেখতে পাবেন না। চারিদিকে জল আর জলময়, সম্পূর্ণ ঘাগরা যেন এক ভয়াবহ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আপনারা ঘাগরা ভ্রমণে আসলে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, কারণ এই স্থানে রয়েছে প্রচুর বড় ছোট নানান আকৃতির ঘাগরা, অর্থাৎ ঘাগরার আকৃতির বিশাল বিশাল গর্ত। যে কোনো সময় পা পিছলে আপনারা ওই গর্তের মধ্যে যেতে পারেন। আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে
ক্রিটাসিয়াস যুগে দাক্ষিণাত্য মালভূমির প্রসারিত অঞ্চল জুড়ে ছোট নাগপুর মালভূমি আর এই অঞ্চলের এই সমস্ত স্থানগুলি তৈরি হয়েছে। তবে আগ্নেয়শিলায় গঠিত এই স্থানটির গুরুত্ব এবং সৌন্দর্য বহুগুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর তার সাথে এই নদী এবং বন জঙ্গল অসাধারণ সেই রূপ আপনারা না আসলে কোনো মতেই উপলব্ধি করতে পারবেন না। সামনে দেখা যাচ্ছে বেশ একটা বড় ফাটল এবং বছরের পর বছর জল এবং জলস্রোত আসার পর এই ধরনের আকৃতি লাভ করেছে এই ঘাগড়া। আমরা তাই বেশি ঝুঁকি নিলাম না, কারণ কিছুদিন আগেই এই বর্ষায় এক পরিবার তার সন্তানকে হারিয়েছিলেন এই স্থানে। তবে সাবধানতা অবশ্যই কিন্তু সবাই অবলম্বন করবেন। জাস্ট দেখতে পাচ্ছেন পিছনে এই সেই তারাফেনী নদী, এবং এই তারাফেনী নদীর খরস্রোতের কারণে যে সমস্ত বড় বড় গর্ত আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটাই গর্ত ভর্তি। এবং এই সমস্ত গর্ত কীভাবে হলো তার হিস্ট্রি একটু বলি। এখানে ছিল পাললিক শিলা কিছু কিছু জায়গাতে এবং বেসাল্ট শিলা, এবং সেই খরস্রোতের সময় যখন বন্যা হয় বৃষ্টির সময় তো সেই বন্যাতে এখানে বিভিন্ন জায়গায় জল ঘুরপাক খেতে থাকে, এবং সেই ঘুরপাক খাওয়ার পর আজ হাজার হাজার বছর ধরে এই সমস্ত স্থানে পাললিক শিলাগুলা ক্ষয়প্রাপ্ত হয়। সেই ক্ষয়প্রাপ্ত হওয়ার পর তারপর এই টাইপের গর্তের সৃষ্টি হয়, এবং বিশাল বড় বড় গর্তগুলোও কিন্তু বিশাল বড়। তো সেক্ষেত্রে এখানে প্রায় গাগরা টাইপ নাম, গাগরা টাইপ দেখতে আর কি, তো যার জন্যই লোকাল ভাষায় যাকে বলা হয় গাগরা। এবং এখানে যারা চলতি ভাষা, চলতি যারা লোক, যারা যে ভাষায় কথা বলেন, এখানের আদিবাসী সমাজ, কুড়মি সমাজ বিভিন্ন, তারা এখানে গাগরা নাম একটু মানে অন্যরকম গ্রামীণ ভাষায় বলে এটাকে ঘাগরা বলা হয়েছে। তো সেই থেকে কিন্তু এটার নাম ঘাগরা রূপান্তরিত। তো ভিডিওটার সাথে আপনারা সবাই থাকবেন, দারুণ জায়গা, নেচার কিন্তু খুবই সুন্দর, একদম এখানে আসলে মুক্ত হাওয়া, মুক্ত জায়গা কিন্তু আপনারা খুঁজে পাবেন। এবং চারিদিকেই রয়েছে কিন্তু শালের জঙ্গল, আর আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ঠিক এই দিকটাতে। দেখতে পাচ্ছেন এই সেই তারাফেনী নদীর জলের তার স্রোত আর এই তার ওয়াটারফল, দারুণ দারুণ। আমাদের টিমের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আর ওনাকে জিজ্ঞেস করবো যে এই এলাকাটা কীরকম লাগছে। শুনুন, আমি একজন প্রকৃতি প্রেমী, সুতরাং ভালো তো লাগবেই। আর আমার মামার বাড়ি, আমার মামা শ্বশুরের বাড়ি সবটাই কিন্তু এই পশ্চিম মেদিনীপুর ঝাড় এরিয়াতে, সুতরাং এই জিনিসগুলো হচ্ছে আমার প্রাণের জিনিস। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যে না দেখে সে বুঝতে পারে না কোনোভাবেই। আমি একজন প্রকৃতি প্রেমী, তো সেই জন্যই বলছি এই দৃশ্যগুলো আপনারা দেখে যান, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। যেখানে মনে হয় স্বপ্ন যেন বাস্তবের রূপ নিয়েছে, স্নিগ্ধ শীতল জল, পাহাড়ের ছোঁয়া, আর ওই সবুজ জগতে হারিয়ে গিয়েছিলাম আমরা। বেলপাহাড়ির থেকে ঠিক 8 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাগরা ওয়াটারফলস, নিস্তব্ধতার কোলে হারিয়ে যাওয়ার আনন্দ ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। নো টিকিট, নো পার্কিং, নো এক্সট্রা চার্জেস, সমস্ত সমস্যা থেকে হারিয়ে গিয়ে নিজেকে নিজের মধ্যে খুঁজে পাওয়া, এটাই সেই ঘাগরা ওয়াটারফলস।
জায়গাটা ভীষণ শান্ত, অপরূপ তার সৌন্দর্য, শালের মৃদু হাওয়া, তারাফিনী নদীর গর্জন, আর তার সাথে বেশ কিছু বহিরাগত পর্যটক, সব মিলিয়ে এক নৈসর্গিক রূপ নিয়েছে এই ঘাগড়া। এই বেলপাহাড়িতে আপনার সঙ্গী হবে সবুজ অরণ্য, মুক্ত শীতল তারাফেনীর জল, গর্তে ভরা ব্যাসল্টশিলার শিলান্যাস, নিশ্চুপ পাহাড়, আর ওই মুক্ততায় ভরা নীল আকাশ। আর ঠিক তার মাঝেই খুঁজে পাওয়া এই ঘাগড়া ওয়াটারফলস। বন্ধুরা, আপনারা এই ঘাগড়া ওয়াটারফলস তারাফেনী নদীর উপর আপনারা দেখলেন, তো কেমন লাগলো জায়গাটা আপনারা অবশ্যই জানাবেন। আর আমরা আরও এক নতুন এক জায়গার দিকে যাচ্ছি, নতুন এক স্থানে। আর সামনে দেখতে পাচ্ছেন এই সেই তারাফেনী নদী, ঠিক এটা রাউন্ড হয়ে চলে গেছে, আর ঠিক চলে গেছে একদম ওই তারাফেনী যে ড্যাম রয়েছে, তো সেই ড্যামের দিকে এই জঙ্গলের মাঝ বরাবর ভেদ করে। আর বৃষ্টিতে তো পুরো ভিজে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন চুলের অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ঘাগড়া ট্রাভেলের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আজ আমরা বেরিয়ে পড়লাম আবারও নতুন এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে, নাম ঢাঙ্গিকুসুম ওয়াটারফলস। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।